প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডাক্তার পঙ্কজ কান্তি গোস্বামী, প্রভাষক ফিজিওলজি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ। তোমাদের সামনে আজকে রেসপিরেটরি ফিজিওলজির কিছু টপিক্স নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের থাকবে স্পাইরোমেট্রি, পালমোনারি ভলিউমস এবং পালমোনারি ক্যাপাসিটিস, লাং ভলিউমস অর লাং ক্যাপাসিটিস। নাও হোয়াট ইজ স্পাইরোমেট্রি? স্পাইরোমেট্রি হচ্ছে একটা লাং ফাংশন টেস্ট, যে পরীক্ষা করে আমরা হচ্ছে লাঙ্গের কার্যকারিতা ঠিক আছে কি না বা ডিভিয়েটেড হয়েছে কি না পরীক্ষা করতে পারি। দেন হোয়াট ইজ স্পাইরোমেট্রি? ইট ইজ এ মেথড, এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পালমোনারি ভেন্টিলেশন ক্যান বি স্টাডিড বাই রেকর্ডিং দ্য ভলিউম অফ মুভমেন্ট অফ এয়ার ইন টু অ্যান্ড আউট অফ দ্য লাংস। স্পাইরোমেট্রি একটা মেথড, যে প্রক্রিয়ায় লাংসের মধ্যে কতটুকু বাতাস বের হলো এবং কতটুকু বাতাস ঢুকলো এটার পরিমাণ এবং রেট বের করা যাবে। ইট ইজ কল্ড স্পাইরোমেট্রি। না নাও হোয়াট আর পালমোনারি ভলিউমস? পালমোনারি ভলিউমস চার রকম, একটা হচ্ছে টাইডাল ভলিউম, ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম। আমরা পরের স্লাইডগুলোতে এই পালমোনারি ভলিউমসগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ধন্যবাদ। আমরা যদি এই গ্রাফে একটু খেয়াল করি, আগে গ্রাফটা খেয়াল করো, তারপরে ডিসক্রিপশনে বলতেছি আমি। এই পরীক্ষা অনেক সময় আছে ড্র অ্যান্ড লেভেলের স্পাইরোগ্রাম, তো ড্র অ্যান্ড লেভেলের স্পাইরোগ্রাম আসলে এই এটা একটু ড্র করতে হবে। তোমরা এখানে ছবিতে খেয়াল করো, বাম দিকে অর্থাৎ ওয়াই এক্সিসে দেওয়া আছে লাং ভলিউমস ইন ML, মানে লাংসে কতটুকু ভলিউম, কতটুকু বাতাস ঢুকতেছে বা বের হচ্ছে এর পরিমাণটা আমরা ওয়াই এক্সিসে দেখিয়েছি, আর এক্স এক্সিসে দেখিয়েছি টাইম, মানে কতটুকু সময় প্রয়োজন। আচ্ছা, প্রথমে তোমরা মাঝখানে যে লাল দাগ, মানে 2000 ML এর উপরে একটা দাগ দেওয়া আছে, তার থেকে 3000 ML এর কম পর্যন্ত, এটা হচ্ছে টাইডাল ভলিউম। তো টাইডাল ভলিউমটা কি? টাইডাল ভলিউমটা হচ্ছে ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার ইনস্পায়ার্ড অর এক্সপায়ার্ড উইথ ইচ নর্মাল ব্রেথ, আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় কতটুকু বাতাস নেই এবং কতটুকু বাতাস ছাড়ি, এটা হচ্ছে টাইডাল ভলিউম। এটা কি? এটা হচ্ছে টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম। তো আমরা টাইডাল ভলিউম কত, তোমরা ওই যে মাঝখানে দেখো গ্রাফের মাঝখানে লেখা আছে টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম হচ্ছে 500 ML। টাইডাল ভলিউম কত? টাইডাল ভলিউম হচ্ছে 500 ML। আবার বলি, টাইডাল ভলিউম হচ্ছে যতটুকু বাতাস আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো এফোর্ট ছাড়া জুড়ে ছাড়া কতটুকু বাতাস নেই এবং কতটুকু বাতাস ছেড়ে দেই। যতটুকু বাতাস নেই এটাও একটা টাইডাল ভলিউম, যতটুকু বাতাস ছেড়ে দেই এটাও একটা টাইডাল ভলিউম। তাহলে আমরা বাতাস নেই এবং বাতাস ছাড়ি, নেই 500 ML, ছাড়ি 500 ML। ওকে, দুইটার যোগফল না, কিন্তু কতটুকু নিলাম কতটুকু ছাড়লাম স্বাভাবিকভাবে দুইটার যোগফল না। ঠিক আছে, আমরা ইনস্পিরেশন কতটুকু করি অথবা এক্সপিরেশন কতটুকু করি এটাকে হচ্ছে টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউম কত? টাইডাল ভলিউম হচ্ছে 500 ML। সেকেন্ড, আমরা কী বলছিলাম লাং ভলিউম, এটা হচ্ছে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। তোমরা গ্রাফে খেয়াল করো, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম কতটুকু? ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে এটা টাইডাল ভলিউমের পরে এক্সট্রা কতটুকু আমরা ফোর্সফুলি বাতাস টানতে পারি, এটা বলা হয় ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। সবচেয়ে বাম দিকে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম যেখানে শেষ, আমরা স্বাভাবিকভাবে একটু বাতাস নিলাম তারপরে জুড়ে বাতাস টান দিলাম, ওইটিকে হচ্ছে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম আর কিছুই না, টাইডাল ভলিউমে আমরা যে বাতাসটুকু টানতে পারি বা ছাড়তে পারি, এরপরে আর বাড়তি কতটুকু বাতাস টানতে পারি ফোর্সফুলি, ইট ইজ কল্ড ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। এটার ডেফিনেশনটা হচ্ছে এরকম, ইট ইজ দ্য ম্যাক্সিমাম সর্বোচ্চ, এর বেশি আমরা পারবো না, এক্সট্রা ভলিউম এয়ার, বাড়তি বাতাস, হুইচ ক্যান বি ইন্সপায়ার্ড, যেটা আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারি ফোর্সফুলি জুড়ে আফটার কমপ্লিটিং এ নর্মাল টাইডাল ইন্সপিরেশন। একটা টাইডাল ইন্সপিরেশন করার পরে আমরা ফোর্সফুলি কতটুকু বাতাস টানতে পারি, এটা হচ্ছে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম কত? ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে, এখানে দেখো ছবিতে দেওয়া আছে, এটা হচ্ছে 3000 ML, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 3000 ML, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 3000 ML। তৃতীয় যেটা, এটা হচ্ছে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, একই রকম, ইট ইজ দ্য ম্যাক্সিমাম এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড বাই ফোর্সফুল এক্সপিরেশন আফটার দ্য এন্ড অফ নর্মাল টাইডাল এক্সপিরেশন। তোমরা ছবি দিকে খেয়াল করো,
एक्सपेक्टेड रिजार्व वॉल्यूम कत कत टाइडल वॉल्यूम मैं टाइडल वॉल्यूम मैंने कि स्वाभाविक निश्वास स्वाभाविक प्रश्वास एक हे इनस्पिरेटेड टाइडल वॉल्यूम कत 500 ml एक्सपिरेटेड टाइडल वॉल्यूम कत ये 500 ml एक्सपिरेटरी टाइडल वॉल्यूम मैं स्वाभाविक प्रक्रिया जो बतासटुकु छाड़ी तरह जोर कतटुकु बतास और छाड़ते पर हे एक्सपिरेटरी रिजार्व वॉल्यूम एक्सपिरेटरी रिजार्व वॉल्यूम हे 1100 ml चतुर्थ हे रेसिडुअल वॉल्यूम रेसिडुअल वॉल्यूम हे इट इज द वॉल्यूम अफ एयर रिमेनिंग इन द लंग्स आफ्टर द मोस्ट फोर्सफुल एक्सपिरेशन आप सर्वोच्च चेष्टा कर जतटुकु बतास छाड़ते परि तरपे लांगसे कतटुकु बतास जमा थाकबे एटिके बला हय रेसिडुअल वॉल्यूम एटिके बला हय रेसिडुअल वॉल्यूम रेसिडुअल वॉल्यूम कत रेसिडुअल वॉल्यूम हच्छे 1200 ml पर स्लाइडगुलोते लांग वॉल्यूम्सगुलोर डेफिनेशन देया आछे तुम्हारा ग्राफ्टा खाता आँकबे बइये देखबे एबं डेफिनेशनगुलो पढ़बे एबं परिमाणटुकु ख्याल रखबे ग्राफ्टा देखे पढ़ले हच्छे ख्याल थाकबे आर कि थैंक यू स्लाइडगुलोते आमी जा बोलछि रिपीट करी टाइडल वॉल्यूम हच्छे वॉल्यूम अफ एयर इंसपायर्ड और एक्सपायर्ड उइथ इट्स नॉर्मल ब्रेथ आमी आबार बोलतेछि एटा हच्छे इंसपिरेशन एबं एक्सपिरेशनेर जोगफल ना एक हे इनस्पिरेटेड टाइडल वॉल्यूम एक हे एक्सपिरेटेड टाइडल वॉल्यूम इनस्पिरेटेड टाइडल वॉल्यूम हे 500 ml एक्सपिरेटेड टाइडल वॉल्यूम हे 500 ml नाउ तारपर आमरा कि बोलछिलाम इनस्पिरेटेड रिजार्व वॉल्यूम इट इज द एक्सट्रा वॉल्यूम अफ एयर दैट कैन बी इनस्पायर्ड ओवर एंड अबव द नर्मल टाइडल वॉल्यूम नर्मल जतटुकु आमरा बतास निते पारि तारपरे एकटा एफर्ट दिए फुल फोर्स दिए बाड़ती कतटुकु बतास निते पारि एटा हच्छे इनस्पिरेटेड रिजार्व वॉल्यूम इनस्पिरेटेड रिजार्व वॉल्यूम कत 3000 ml तारपर हच्छे एक्सपिरेटेड रिजार्व वॉल्यूम इट इज द मैक्सिमाम एक्सट्रा वॉल्यूम अफ एयर दैट कैन बी एक्सपायर्ड बाई फोर्सफुल एक्सपिरेशन आफ्टर दि एंड अफ नर्मल टाइडल एक्सपिरेशन आमरा स्वाभाविक प्रक्रिया प्रक्रिया जतटुकु बतास छाड़ते पारि तारपर फोर्सफुली आरो कतटुकु बतास छाड़ते पारि एटाके बला हय एक्सपिरेटरी रिजार्व वॉल्यूम एटा कत एटा हच्छे 1100 ml দেন লাস্ট হচ্ছে রেসিডুয়াল ভলিউম রেসিডুয়াল ভলিউম হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে বাতাস ছাড়ার পরেও লাংসের যে বাতাসটুকু অবশিষ্ট থাকে তাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম রেসিডুয়াল ভলিউম কত 1200 ml ধন্যবাদ আমি এখানে আবার স্পাইরোগ্রামটা দেখাইছি কারণ হচ্ছে আমরা কিছু লাং ভলিউম পড়ছি এখন আমরা কিছু লাং ক্যাপাসিটি পড়ব লাং ক্যাপাসিটি হচ্ছে আর কিছুই না লাং ভলিউমগুলোর যোগফল দুই বা তার অধিক লাং ভলিউমগুলোর যোগফলকে বলা হয় লাং ক্যাপাসিটি তাহলে প্রথমে যে লাং ক্যাপাসিটি আমি বলবো সেটা হচ্ছে ইনস্পিরেটরি ক্যাপাসিটি মানে আমি কতটুকু ইনস্পিরেশন করার ক্ষমতা আছে আমার তাহলে এটি ডেফিনেশনের মধ্যে নামের মধ্যে এটার পরিচয় তাহলে ইনস্পিরেটরি ক্যাপাসিটি কতটুকু হবে ইনস্পিরেটরি ক্যাপাসিটি হবে টাইডাল ভলিউম প্লাস ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম আমরা স্বাভাবিকভাবে যে বাতাসটুকু নিতে পারি তারপরেও যতটুকু বাতাস ফোর্সফুলি নিতে পারি দুইটার যে ক্ষমতা দুইটার যে সামর্থ্য আমার এটা হচ্ছে ইনস্পিরেটরি ক্যাপাসিটি তাহলে যদি আমরা ডেফিনেশন বলি ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার দ্যাট এ পারসন ক্যান ইন্সপায়ার ফোর্সফুলি আফটার দি এন্ড অফ নর্মাল টাইডাল এক্সপিরেশন আমি স্বাভাবিকভাবে যতটুকু বাতাস ছাড়ি ছাড়লাম তারপর যতটুকু বাতাস সর্বোচ্চ নিতে পারি এটা হচ্ছে ইনস্পিরেটরি ক্যাপাসিটি তোমরা গ্রাফে খেয়াল করো ডান দিকে মাঝ বরাবর ইনস্পিরেটরি ক্যাপাসিটি ইনস্পিরেটরি ক্যাপাসিটি হচ্ছে টাইডাল ভলিউম এবং ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমের যোগফল তাহলে দুইটা মিলিত ফল কত টাইডাল ভলিউম হচ্ছে 500 আর ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 3000 মোট হচ্ছে 3500 ml সেকেন্ড হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কতটুকু ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে সেই পরিমাণ বাতাস আমরা নর্মাল এক্সপিরেশন করার পরে মানে নর্মাল টাইডাল এক্সপিরেশন করার পরে যে পরিমাণ বাতাস সর্বোচ্চ লাংসে জমা থাকতে পারে আমি আবার বলি আমরা নর্মাল টাইডাল এক্সপিরেশন করার পরে মানে নর্মালি কতটুকু 500 ml এক্সপিরেশন করার পরে পরে সর্বোচ্চ যে পরিমাণ বাতাস লাংসে জমা থাকতে পারে তাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কোন দুইটার যোগফল এটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং হচ্ছে রেসিডুয়াল ভলিউম দুইটার যোগফল ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস আফটার দি এন্ড অফ নর্মাল টাইডাল এক্সপিরেশন এটা কত এটা হচ্ছে 1100 / 1200 সমান কত 2300 ml তৃতীয়তে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি ভাইটাল ক্যাপাসিটি ডেফিনেশনটা আগে বলি তারপর খেয়াল তোমরা ছবিতে খেয়াল করবা ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার
দ্যাট এ পার্সন ক্যান এক্সপায়ার, সর্বোচ্চ যে পরিমাণ বাতাস একজন ব্যক্তি এক্সপায়ার করতে পারে ফোর্সফুলি আফটার এ ফোর্সফুল ইন্সপিরেশন। আমি সর্বোচ্চ জোর দিয়ে বাতাস নিলাম, সর্বোচ্চ জোর দিয়ে বাতাস ছেড়ে দিলাম, এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি তোমরা ছবিতে খেয়াল করো, ভাইটাল ক্যাপাসিটি কোন তিনটার যোগফল? ভাইটাল ক্যাপাসিটিতে আছে কি কি? আমার টাইডাল ভলিউম আছে, নিস্পিডি রিজার্ভ ভলিউম আছে, আর এক্সপিডি রিজার্ভ ভলিউম আছে। তিনটার যোগফল হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তো ভাইটাল ক্যাপাসিটি তিনটা যোগ করলে কথা হচ্ছে 4600 ml। আমি আবার বলি, আমি একটা ফোর্সফুল ইন্সপিরেশন নিলাম। তাহলে আমি যখন একটা ফোর্সফুল ইন্সপিরেশন নেব তখন এখানে কী কী বাতাস ঢুকবে? এখানে টাইডাল ভলিউম ঢুকবে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি ঢুকবে। নেওয়ার পরে আমি একটা ফোর্সফুলি এক্সপিরেশন করলাম। তাহলে ফোর্সফুল এক্সপিরেশন কী কী থাকবে? ফোর্সফুলি এক্সপিরেশনে আমি যেটুকু ইন্সপিরেশন ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম করছিলাম এটুকু বের হবে, টাইডাল ভলিউম বের হবে, আবার হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বের হবে। ঠিক আছে, তাইলে তাহলে কী হইলো? কোন তিনটার যোগফল? টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তিনটার যোগফল হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। সর্বশেষ হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে সবগুলোর যোগফল, মানে ভাইটাল ক্যাপাসিটি প্লাস রিজার্ভ ভলিউম। ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম টু হুইচ দ্য লাংস ক্যান বি এক্সপ্যান্ডেড উইথ দ্য গ্রেটেস্ট পসিবল ইন্সপিরেটরি এফোর্ট। সব সর্বোচ্চ যে পরিমাণ ভলিউম লাংটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো এটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম হচ্ছে সেইটুকু বাতাস যা আমরা এক্সপিরেশন করে শত চেষ্টা করে বের করতে পারবো না। তাহলে টোটাল লাং ক্যাপাসিটি কী কী থাকবে? টাইডাল ভলিউম থাকবে, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম থাকবে, এক্সপিরেটরি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম থাকবে, আর রেসিডুয়াল ভলিউম থাকবে। ক্লিয়ার? পরীক্ষায় ভাই ভাই খুব কমনলি জিজ্ঞেস করা হয় লাং ভলিউমগুলো ডেফিনেশন। পরীক্ষায় খুব কমনলি হচ্ছে স্পাইরোগ্রাম আঁকতে আসে। আমি পরের স্লাইডগুলোতে যা বলছি এগুলি বর্ণনা আছে যে পালমোনারি ক্যাপাসিটিগুলো হচ্ছে কম্বিনেশন অফ দ্য টু অর মোর পালমোনারি ভলিউমস। পালমোনারি ক্যাপাসিটি হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি। তোমরা হচ্ছে এই স্লাইডগুলো জাস্ট একটু আমি যা বলছি তাই বলা আছে, একটু দেখে নেবা, আর কিছু না। আচ্ছা, এখানে একটা এই স্লাইডে কিছু কথা আছে যে ভাইটাল ক্যাপাসিটি কিছু ভ্যারিয়েশন হইতে পারে, ভাইটাল ক্যাপাসিটির কিছু ভ্যারিয়েশন হইতে পারে। কেন হইতে পারে? কারণ সবার সব অবস্থায় সব বয়সে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষমতা একরকম থাকে না। যেমন হচ্ছে প্রথম ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশনস, কোনো অসুখ ছাড়া। জেন্ডার, মেইলে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বেশি হয়, কারণ হচ্ছে কি, পুরুষ মেইল হচ্ছে মোর মাস্কুলাইন, মাংসপেশি সমৃদ্ধ। মেইলের হচ্ছে চেস্টের যে ভলিউম বেশি থাকে খুব স্বভাবতই তার ভাইটাল ক্যাপাসিটি বেশি হবে। বডি বিল্ড, যদি হেভি বডি বিল্ড হয় তাহলে তার ভাইটাল ক্যাপাসিটি বেশি হবে, কারণ কি, তারা হচ্ছে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম বেশি হবে, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বেশি হবে। ওকে, পশ্চার, যদি আমরা দাঁড়ায় থাকি তাহলে হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি বেশি হবে। যদি আমরা শুয়ে থাকি তাহলে কী হয়? শুয়ে থাকলে হচ্ছে আমাদের চেস্টের যে ভলিউম কমে যায়, ডায়াফ্রামটা উপর দিকে উঠে আসে। এই জন্য হচ্ছে আমাদের লাংয়ের ভিতরে বাতাস ঢুকার জায়গা যদি কম হয় তাহলে ভাইটাল ক্যাপাসিটি কম হবে। অ্যাথলেটস যারা হচ্ছে সবসময় খেলাধুলা করে তাদের ভাইটাল ক্যাপাসিটি বেশি হবে। অকুপেশন, যারা আমরা বসে থাকি সারাদিন, কোনো শারীরিক পরিশ্রম করি না, যাদের বডি মাস্কুলেচার কম, মাস্কুলাইন না, তাদের হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি কম হবে। কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যেগুলোতে ভাইটাল ক্যাপাসিটি কমে যাবে। অলমোস্ট সব লাং ডিজিজে, রেসপিরেটরি ডিজিজে ভাইটাল ক্যাপাসিটি কমে যায়। অ্যাজমাতে, এমফাইসিমাতে, প্যারালাইসিস অফ দ্য রেসপিরেটরি মাসল যদি হয়, পালমোনারি কনজেশন যদি হয়, নিউমোনিয়া যদি হয়, নিউমোথোরাক্স যদি হয়, হেমোথোরাক্স যদি হয়, পায়োথোরাক্স যদি হয়, হাইড্রোথোরাক্স যদি হয়, ইডিমা হয়, ঠিক আছে, সবগুলো কন্ডিশনে হচ্ছে আমাদের লাংসের কার্যকারিতা কমে যায়, ফলে হচ্ছে আলটিমেটলি ভাইটাল ক্যাপাসিটি কমে যায়। এখানে একটা লাইন বলছি, ইন ওমেন মহিলাদের ক্ষেত্রে অল ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস আর 20-25% লেস দ্যান ম্যান।
আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা স্পাইরোমেট্রি দিয়ে সব ধরনের লাং ভলিউমস এবং ক্যাপাসিটি মাপতে পারবো না। কারণ কি, স্পাইরোমেট্রি যে যন্ত্রটা, এই যন্ত্রটা দিয়ে যখন আমরা শ্বাস মানে যখন আমরা এক্সপায়ার করি, বাতাস ছেড়ে দিই, তখন জুড়িয়ে বা শ্বাস নেই, কিন্তু একটা পরিমাণ বাতাস তো লাংসের মধ্যে জমা থাকে, যেটা আমরা যত চেষ্টাই করি লাংস থেকে বের হবে না, যাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম। যদি আমরা রেসিডুয়াল ভলিউম স্পাইরোমেট্রি দিয়ে মাপতে না পারি, তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি পারবো না। কারণ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে দুইটার যোগফল, এক্সপেক্টেড রিজার্ভ ভলিউম আর হচ্ছে রেসিডুয়াল ভলিউম, দুইটার যোগফল। যেহেতু রেসিডুয়াল ভলিউম মাপতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আমরা স্পাইরোমেট্রি দিয়ে মাপতে পারবো না, তাহলে টোটাল লাং ক্যাপাসিটি পারবো না। কারণ টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে টাইডাল ভলিউম প্লাস ইনস্পিরিট রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরিট রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। ওকে, পরীক্ষায় খুব কমনলি MCQ আসে, ভাইবে জিজ্ঞেস করা হয় স্পাইরোমেট্রি দিয়ে হচ্ছে কোন কোন লাং ভলিউম এবং ক্যাপাসিটি মাপা যাবে, কোন কোন লাং ভলিউম এবং ক্যাপাসিটি মাপা যাবে না। ঠিক আছে, তাহলে এগুলো কীভাবে মাপা যায়, এগুলো মাপার জন্য কিছু টেকনিক আছে, এগুলো ফিজিওলজিক্যাল টেকনিক, এগুলো মানে অ্যাপ্লাই করা হয় না, শুধু নামগুলো জেনে রাখো। হিলিয়াম ডাইলিউশন টেকনিক, নাইট্রোজেন ওয়াশ আউট মেথড, বডি প্লিথাইজমোগ্রাফি। বডি প্লিথাইজমোগ্রাফি যখন আমরা লাং ফাংশন টেস্ট করব পরবর্তী লেকচারে, তখন জাস্ট এইগুলোর নাম জানবো। পরীক্ষায় ভাইবাতে কখনোই এগুলোর ডিটেলস জিজ্ঞেস করা হয় না, ডিটেলস জিজ্ঞেস করা হয় শুধুমাত্র স্পাইরোমেট্রি সম্পর্কে। হ্যাঁ, পরীক্ষায় MCQ খুব কমনলি আসে, ভাইটাল ক্যাপাসিটি ইকুয়াল টু ইনস্পিরিট রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপিরিট রিজার্ভ ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি ক্যাপাসিটি ইকুয়াল টু ইনস্পিরিট ক্যাপাসিটি প্লাস এক্সপিরিট রিজার্ভ ভলিউম, এই মেথডগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এখানে পর সাইডের নিচে যেগুলো বলা আছে এগুলো পরীক্ষায় আসবে না, পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখন আসে একটা টার্ম, সেটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন, যার নাম হচ্ছে মাইনুট রেসপিরেটরি ভলিউম। পালমোনারি ভেন্টিলেশন বা মাইনুট রেসপিরেটরি ভলিউম, টোটাল অ্যামাউন্ট অফ এয়ার মুভড ইনটু দ্য রেসপিরেটরি প্যাসেজ ইস মিনিট, তাহলে পালমোনারি ভেন্টিলেশন অথবা মিনিট রেসপিরেটরি ভলিউম। টোটাল ভলিউম অফ এয়ার মুভড ইনটু দ্য রেসপিরেটরি প্যাসেজ ইস মিনিট, তাহলে এটা কী হবে, এটা টাইডাল ভলিউম ইনটু রেসপিরেটরি রেট পার মিনিট। আমাদের প্রত্যেক মিনিটে প্রত্যেক আমরা নিঃশ্বাসে কতটুকু বাতাস নেই, 500 ml। যদি আমরা প্রত্যেক মিনিটে হিসাব করতে চাই, তাহলে হচ্ছে প্রতি মিনিটে কতবার শ্বাস নেই তা দিয়ে গুণ করলেই হবে, তাহলে কত প্রতিবার আমরা শ্বাস নেই, সাধারণত 12 ব্রিথ পার মিনিট, ইকুয়াল টু 6 liters পার মিনিট। তাহলে পালমোনারি ভেন্টিলেশন অথবা মিনিট রেসপিরেটরি ভলিউম হচ্ছে 6 liters পার মিনিট। তারপর হচ্ছে এলভিওলার ভেন্টিলেশন, এলভিওলার ভেন্টিলেশন হচ্ছে রেট এট হুইচ নিউ এয়ার রিচেস দ্য গ্যাস এক্সচেঞ্জ এরিয়া অফ দ্য লাংস। ঠিক আছে, তাহলে দুটোর পার্থক্য হচ্ছে, যেটা আমরা পালমোনারি ভেন্টিলেশন বললাম প্রতি মিনিটে কতটুকু বাতাস ঢুকতেছে এটা হচ্ছে, কিন্তু এলভিওলার ভেন্টিলেশন হচ্ছে প্রতি মিনিটে কতটুকু বাতাস গ্যাস এক্সচেঞ্জ এরিয়া অফ লাংসে ঢুকতে পারতেছে। গ্যাস এক্সচেঞ্জ এরিয়া অফ লাংস কোনগুলো, এলভিওলাই, এলভিওলার স্যাক, এলভিওলার ডাক্ট, রেসপিরেটরি ব্রঙ্কিউলস, প্রতি মিনিটে যতটুকু ঢুকতেছে এটাকে বলা হয় এলভিওলার ভেন্টিলেশন। ঠিক আছে, তো রেট অফ এলভিওলার ভেন্টিলেশন, রেট অফ এলভিওলার ভেন্টিলেশন হচ্ছে পালমোনারি ভেন্টিলেশনে খেয়াল করো, প্রতিবার যখন আমরা শ্বাস নেই তাহলে কতটুকু বাতাস ঢুকে, 500 ml। এই 500 ml-এর সম্পূর্ণটা, এই 500 ml-এর পুরোটাই কিন্তু আমাদের রেসপিরেটরি গ্যাস এক্সচেঞ্জে কন্ট্রিবিউট করে না, এর মধ্যে কিছু বাদ যায় যাকে আমরা বলি ডেড স্পেস, মানে রেসপিরেটরি ব্রঙ্কিউলের উপর থেকে নস্টিল পর্যন্ত এই অংশটুকুর বাতাস কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ নেয় না। তাহলে আমরা কীভাবে ব্যবহার করবো, যে এলভিওলার ভেন্টিলেশন, যদি আমরা টাইডাল ভলিউম থেকে যে অংশ বাতাসটুকু আমরা আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ প্রক্রিয়া অংশগ্রহণ করে না ওইটুকু বাদ দিয়ে হচ্ছে রেট অফ রেসপিরেশন দিয়ে গুণ করি, তাহলে বের হবে, তাহলে টাইডাল ভলিউম কত, 500, টাইডাল ভলিউম কত,
500 আর ডেড স্পেস এরিয়ার বাতাস মানে যে বাতাসটুকু রেসপিরেটরি এক্সচেঞ্জ গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না এটা কত 150 ml 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4200 ml। তাহলে একটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন, একটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। ক্লিয়ার? পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে প্রতি মিনিটে কী পরিমাণ বাতাস বাহির থেকে আমার লাংসে ঢুকছে, এটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। আর অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে প্রতি মিনিটে কী পরিমাণ বাতাস লাংসের যে অংশটুকু গ্যাস এক্সচেঞ্জ প্রক্রিয়া অংশগ্রহণ করে ওইখানে ঢুকছে, এটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। নাও ডেড স্পেস, ডেড স্পেস হচ্ছে নামেই পরিচয়, রেসপিরেটরি প্যাসেজের যে অংশের গ্যাস এক্সচেঞ্জ হয় না, যেমন নাক, ফেরিংস, ট্রাকিয়া, এইসব অংশে অংশে কোনো গ্যাসেস এক্সচেঞ্জ হয় না। ঠিক আছে, যখন আমরা এক্সপায়ার করি বাতাস, প্রশ্বাস নেই, প্রশ্বাস ফেলি, তখন হচ্ছে ডেড স্পেস এয়ার, ওই জায়গার বাতাসটা প্রথম হচ্ছে এক্সহেলড আউট হয়, বেরিয়ে যায়। নর্মাল ডেড স্পেস এয়ার হচ্ছে 150 ml ইন এ ইয়ং অ্যাডাল্ট। ডেড স্পেস এয়ার যত বেশি বয়স বাড়বে এ বাড়তে থাকবে। তো ডেড স্পেস দুই রকম, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর শুধুমাত্র ডেড স্পেসের ডেফিনেশনে কী কোথায় কত, এটা হচ্ছে 150 ml। একটা টার্ম বলছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস, যদি কোনো ব্যক্তি অসুস্থ হন, অসুস্থ হয়ে ওনার কিছু অ্যালভিওলাই নষ্ট হয়ে গেল বা অ্যালভিওলাই কিছু লাংস এরিয়াতে পানি জমা হইলো, তাহলে ওই জায়গার বাতাসটাও তো গ্যাস এক্সচেঞ্জ প্রক্রিয়া অংশগ্রহণ করবে না, যাকে আমরা বলতেছি ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এই টার্মগুলো শুধুমাত্র আমরা জেনে রাখবো হচ্ছে ভাইবার জন্য, নার্ভাস কন্ট্রোল অফ দ্য ব্রঙ্কোমাসকুলার ব্রঙ্কিওলার মাসকুলেচার, আমাদের লাংসের যে মাসল, মাসল নার্ভাস কন্ট্রোল, সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন, সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন, প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন। সিম্প্যাথেটিক কাজ করে কার মাধ্যমে, কোন নিউরো ট্রান্সমিটার, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিনের মাধ্যমে। প্যারাসিম্প্যাথেটিক কাজ করে কার মাধ্যমে, অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে। তাহলে সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন, প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, মানে হচ্ছে যখন আমাদের শ্বাসকষ্ট হয় তখন হচ্ছে সিম্প্যাথেটিক কাজ করে, কারণ কি আমাদের ব্রঙ্কাসের যে মাসকুলেচার এটা কন্ট্রাক্ট করে, যত বেশি কন্ট্রাক্ট করবে তত বেশি নালি সরু হবে, তত বেশি সিক্রেশন বাড়বে, আমাদের শ্বাসকষ্ট হবে। এই জন্য হচ্ছে আমরা শ্বাসকষ্ট রোগীকে নেবুলাইজেশনের মাধ্যমে বিটা ব্লকার দিই, যাতে হচ্ছে সিম্প্যাথেটিকের এগেনস্টে কাজ করে। আচ্ছা, এখানে কিছু লোকাল সিকিউরিটি ফাংশন আসে, আমরা যাকে বলি অ্যালার্জি হয়েছে, আমার আমার সর্দি হয়েছে, যেমন হিস্টামিন, স্লো রিয়েক্টিভ সাবস্টেন্স অফ অ্যানাফাইল্যাক্সিস, যেগুলো সিক্রেটেড ফ্রম দ্য মাস্ট সেল, যাদের কাজ হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করা। আমরা অ্যান্টিহিস্টামিন খাই না, অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন করা, অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন করা, অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন করা। আচ্ছা, হোয়াট আর দি ফ্যাক্টর্স হুইচ প্রিভেন্ট লাং কোলাপস, লাং কোলাপস কোন কোন ফ্যাক্টর প্রিভেন্ট করে, মানে অ্যালভিওলাই এগুলো চুপসে যায় না কেন? এক নম্বর কারণ হচ্ছে সারফ্যাক্ট্যান্ট, সারফ্যাক্ট্যান্ট হচ্ছে সেই জিনিস যে হচ্ছে প্রিভেন্ট সারফেস টেনশন। যদি অ্যালভিওলাইগুলার ভিতরের গায়ে পানির যে কণাগুলা একটার সাথে একটা মিলিত হওয়ার সুযোগ পায়, তাহলে যখন একটার সাথে একটা মিলিত হবে তখন হচ্ছে অ্যালভিওলাইয়ের ওয়ালটাকে চুপসে দেবে, এটাকে প্রিভেন্ট করে সারফ্যাক্ট্যান্ট। দুই নম্বর হচ্ছে নেগেটিভ ইন্টারপ্লোরাল প্রেশার, আমাদের যে আমরা বলছিলাম আমাদের লাংসে প্রেশার তিন রকম, ইন্টারপ্লোরাল প্রেশার, ইন্ট্রাপালমোনারি অথবা অ্যালভিওলার প্রেশার, একটা হচ্ছে ট্রান্সপ্লোরাল প্রেশার। লাংসের সবচেয়ে বাইরের দিকে থাকে একটা স্পেস যাকে আমরা প্লোরাল স্পেস বলি, এখানে হচ্ছে প্লোরাল ফ্লুইড থাকে, যেখানে সবসময় নেগেটিভ প্রেশার মেনটেন হয়, সবসময় নেগেটিভ প্রেশার মেনটেন হয়। নেগেটিভ কার তুলনায়? অ্যাটমসফিয়ারের তুলনায়। অ্যাটমসফিয়ারে যদি নর্মাল চাপ থাকে 760 mm অফ মার্কারি, তাহলে এখানে থাকবে 756 mm অফ মার্কারি। ঠিক আছে, নেগেটিভ ইন্টারপোলার প্রেশার যদি পজিটিভ হইতো, এই পজিটিভ প্রেশারটা লাংসকে চাপ দিত, তখন লাংস কোলাপস হয়ে যেত। তাহলে এক নম্বর কারণ হচ্ছে সারফ্যাক্ট্যান্ট, দুই নম্বর কারণ হচ্ছে নেগেটিভ ইন্টারপোলার প্রেশার, তিন নম্বর কারণ হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আমরা যত যত চেষ্টাই করি সবশেষে লাংসে কিছু বাতাস জমা থাকে অ্যালভিওলাইগুলোর ভিতর, এই বাতাসের কারণে হচ্ছে অ্যালভিওলাই গেলে চুপসে যায় না, আলটিমেটলি লাংস চুপসে যায় না। সর্বশেষ হচ্ছে ইনক্রিজ সাইজ অফ অ্যালভিওলাই, ডিক্রিজ কোলাপসিং টেন্ডেন্সি,
এগুলো এগুলো যখন আমাদের বয়স বাড়ার সাথে সাথে সাইজ একটু বড় হয় তত হচ্ছে এর কলাপসিং টেন্ডেন্সি কমে যায়। থ্যাংক ইউ, আমি এই লেকচার এই পর্যন্তই বললাম, পরবর্তী লেকচারে তোমাদেরকে লাং ফাংশন টেস্ট সম্পর্কে আলোচনা করবো। ধন্যবাদ।